আগুন। মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ আবিষ্কার। সভ্যতা শুরু হয়েছিল এই আগুন জ্বালানোর মাধ্যমেই। সহস্র বছর আগেই আমাদের পূর্বপুরুষেরা আগুন আবিষ্কার করেছিলেন বলেই আজ আমরা এই বিলাসিতাপূর্ণ আধুনিক যুগে বসবাস করতে পারছি। কিন্তু এই আগুন সম্পর্কে আপনার ধারণা কতটুকু আছে? আচ্ছা বলুন তো, আগুন আসলে কি? এটা কি তরল, কঠিন না বায়বীয় পদার্থ? জানি এ প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারবে না, তাই আগুন সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। প্রথমত আমরা আগুন আবিষ্কারের ইতিহাস জানব, তারপর জানার চেষ্টা করব আগুন আসলে কি, এটা কিভাবে সৃষ্টি হয় এবং কোন বস্তু কিভাবে আগুনে পড়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রাচীন গ্রিক অ্যাক্রামিস্টরা আগুনকে একটি মৌল পদার্থ ভাবত। আমাদের আশেপাশে অনেকেই দেখবেন যারা ভাবে আগুন একটি মৌলিক পদার্থ, কিন্তু বাস্তবিক অর্থে আগুন হলো উত্তপ্ত গ্যাসের মিশ্রণ। এটি সৃষ্টি হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে। বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে কোনো জ্বালানি বস্তুর মধ্যে তাপ সঞ্চালন করলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হয়, যার ফলে আগুন জ্বলে ওঠে। কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা সহজ করে দিচ্ছি। আগুন সৃষ্টি হওয়ার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন হয়। প্রথমত কিছু জ্বালানি পদার্থ, অর্থাৎ সহজে আগুনে পুড়ে এমন কিছু লাগবে, যেমন শুকনো পাতা, শুকনো গাছের ডাল, কাঠি, কাগজ ইত্যাদি। দ্বিতীয়ত দরকার হবে জারক পদার্থ বা অক্সিজেন। ছোটবেলায় বইতে নিশ্চয়ই পড়েছেন যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, কারণ বাতাসে যে অক্সিজেন আছে তা আগুন জ্বালানোর ক্ষেত্র হিসেবে জারক হিসেবে কাজ করে। শুকনো পাতা কাগজে তাপ সৃষ্টি করতে পারলেও তাতে আগুন ধরে ওঠে। এই কারণে দুটি পাথর কোনো বস্তুর সামনে কিছুক্ষণ ঘষাঘষি করলেই আগুন ধরে ওঠে। এ সময় দুটো পাথরের ঘর্ষণের ফলে প্রচুর তাপ সৃষ্টি হয়। বাতাসে অক্সিজেনের উপস্থিতির কারণে সেই তাপ থেকে শুকনো বস্তুর গায়ে আগুন লাগে। ম্যাচের কাঠিতে আগুন ধরার প্রক্রিয়া অনেকটা একই। ম্যাচের বক্সের গায়ে যে কালো ও খসখসে অংশ থাকে তাতে ম্যাচের কাঠির বারুদ ঘর্ষণ করলেই তাপ সৃষ্টি হয়, ফলে কাঠিতেও আগুন ধরে। তবে আপনি যদি এমন কোনো স্থানে যান যেখানে অক্সিজেন নেই, সেখানে কিন্তু আগুন জ্বালানো সম্ভব না। এর পরীক্ষা আপনারা নিজেই করে দেখতে পারবেন। প্রথমেই একটি মোমবাতিতে আগুন ধরান। এইবার একটা কাচের গ্লাস দিয়ে মোমবাতিটি ঢেকে দিন। দেখবেন যতক্ষণ অক্সিজেন আছে ততক্ষণ মোমবাতিটি জ্বলছে। অক্সিজেন ফুরিয়ে যেতেই বাতিটি নিভে যাবে, অর্থাৎ আগুন শুধু পৃথিবীতে জ্বালানো সম্ভব। আপনি চাঁদে কিংবা মঙ্গল গ্রহে গিয়ে যতই আগুন জ্বালানোর চেষ্টা করেন না কেন, কিছুতেই আপনার পক্ষে আগুন জ্বালানো সম্ভব হবে না। আশা করি আগুন কি তা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। গুড বাই।